ছোটবেলায় দীপজল ভাই কি এমনি শান্তশিষ্ট ছিলেন নাকি খুবই দুরন্ত না আমার আগে ছোটবেলা আমার কেস পড়ার শখ এখন তো কেস পড়া যায় না মাথা গরম হয়ে যায় আচ্ছা পায়ের গরম মাথা উঠে যায় কেস পড়তে মানে ছোটবেলা আমি কেস সবচেয়ে দামি কেস এলিফ্যান্ট রোডের সবচেয়ে ভালো কেস খুঁজতাম আগে আচ্ছা সবচেয়ে সুন্দর যেটা লাগতো ভালো লাগতো কেস কিনে নিয়ে আসতাম তার মানে কেডস এর অনেক কালেকশনও ছিল আমারও অনেক কালেকশন এখনো আছে কিন্তু পড়তে না এখন তখন তো মানে যেই ছেলে কেডস পড়তেছে আমার মনে হয় ওই ছেলের চেহারা দেখার চেয়ে মেয়েরা বেশি কেটসি দেখতো খুব রেয়ার ছিল ভাই আমরা সবসময় যেটা হয় যে একটা ছেলেকে যখন দেখি তার পায়ের জুতোটাও দেখতে পছন্দ করি কারণ সবসময় বলা হয় যে ছেলেদের পায়ের জুতো দেখে আসলে ব্যক্তিত্ব বোঝা যায় তো আপনার ক্ষেত্রে কি কখনো এরকম হয়েছে যে কোনো মেয়ে আপনাকে ছোট্ট করে একটা চিঠি লিখেছে যেখানে বলেছে যে তোমার পায়ের কেটসগুলো অনেক সুন্দর হয় যখন হেঁটে যাও তখন আমি কেটসগুলো তাকিয়ে তাকিয়ে দেখি আমি কেস পড়তাম আগে ছোটবেলা আমার পছন্দ পছন্দ পছন্দের জিনিসই ছিল আমার কেস আচ্ছা এলিফেন্ট রোড আগে সবচেয়ে সুন্দর সুন্দর কেস আনত ওখানে সবচেয়ে সুন্দর যে কেট সবচেয়ে দামি বড় কথা সবচেয়ে সুন্দর ভালো লাগতো ওটা আমি নিবই এবং ওটা এক দুই জোর কয়েক জোর নিতাম পড়ার জন্য এখন পড়া পারি না কারণ আগে পড়লে কোনো অসুবিধা হতো না এখন পড়লে মাথা সহ গরম হয়ে পড়াই পারি এখন তবে চেষ্টা করি ঈদ যখন হয় ঈদে এখন তো বয়স হয়েছে একটু ছেলে মেয়ে হয়েছে এখন চেষ্টা করি মা বাপ তো নেই মা বাপ থাকলে আগে মা বাপের মুখে প্রথম সময় তুলে দিতাম তাকে আদর করতাম ভালোবাসা যতটুকু পাওয়ার চেষ্টা করতাম তার কাছে নেওয়ার তবে আমার বাপ মা আমাকে যথেষ্ট আদর করেছে এখন তো নেই দুনিয়াতে এখন অন্যের বাপ মা দেখলে নিজেরও কষ্ট লাগে মাঝে মধ্যে তবে আমি চেষ্টা করি এবং সবাইকে বলবো ছেলে মেয়েদের যে যে যেখানে আছে বাপমা বাপ মাকে খুঁজে তাদের পাশে দাঁড়ানো ঈদের তো অবশ্যই চেষ্টা করবেন ভালো কিছু করার জন্য বাপমার এখন বাপ মাকে দূরে রেখে আশ্রম হয়েছে কত কি এইসব দেখলে চোখে পানি রাখা যায় না কারণ বাপ মা বৃদ্ধাশ্রমে থাকবে এটা কি মানা যায় যায় না এটা অনেক কষ্টের জিনিস তে আমি বলবো যে যেখানে আছেন বাপ মা যে যেখানে আছেন সবাইকে কাছে রাখার চেষ্টা করবেন একদিন আমরাও সেখানে যাব আমাদেরও ওই অবস্থা হবে যদি আমি আমি বাপ মাকে না দেখি একসময় আমার ছেলে মেয়েও আমাকে দেখবে না